আমি আগে হিন্দু ধর্মের ঘরের ছেলে আমি আমি দাস আমার হাতে আমার হাতে হিন্দু ধর্মের এবং ছাপানো ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে তো আমি এখানে ছুরি দিয়ে ফুরিয়ে এমনি আঁশিড় দিয়ে পুড়িয়ে একদম কালমা পড়ার লেগে বা মল মোল বিতাই সে যদি বলে যে আপনার কালমা পড়া হবে না তাহলে তো আমার তো খুব লজ্জিতের ব্যাপার একটা ভয় তো আমি তার আগেই আঁশিড় দিয়ে পুড়িয়ে ইসলাম ধর্ম আমি এর ব্যাখ্যা ভালো মন্দ কিছুই জানতাম না মাথায় টুপি দিয়ে বই পড়তাম কোরআন শরীফ পড়তাম আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভয় কিছু বলতাম না আমি ভাবতাম যে ছোট ছেলে এরকম মানে দেখতে হয়তো পারি তো যাক কিছু বলতাম না তো যত আস্তে আস্তে বড় হই আস্তে আস্তে আমাদের এই স্বপ্ন দেখতেই থাকি দেখতেই থাকি তো স্বপ্ন দেখতে দেখতে প্রচন্ড দেখে ফেলেছিলাম আহ সারাদিন মানুষ বিড়ি খাই যে মোবাইলে আমার উওয়াজ ভালো লাগলে শুনতে লাগলাম তো উওয়াজ শুনতে শুনতে মানে দিনের রসুলের কথা খুব ভাব দেওয়া হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি খুবই চমক লাগা একটি ভিডিও আজকে যে আমার পার্শে দেখছেন ইনি হচ্ছেন একজন নব মুসলিম আমাদের গ্রামের ইনি ইনার পূর্বের নাম ছিল রঞ্জিত দাস এখন নতুন নাম হয়েছে আমিনুল ইসলাম আজকের আপনাদের সামনে ভিডিও প্রোগ্রামটি করার উদ্দেশ্য একটাই যে তিনি কেন মুসলিম হয়েছেন এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য অবশ্যই খুবই চমক লাগে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে ইনার পিছনের গল্পটি তা ইনার পিছনের গল্পটি শোনার পূর্বেই আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট যে ইনি মুসলিম হওয়ার পূর্বেই ইনার যে সম্পত্তি ছিল বা ইনার যে সব কিছু ছিল কিন্তু মুসলিম হওয়ার পরে ইনি একেবারে নিঃস্ব মাথা গোজার পর্যন্ত বাড়িটা নেই ঘর নেই এখন আমাদের সকলের দায়িত্ব হবে আমাদের এটা কর্তব্য যে ইনার মাথা গোজার একটি জায়গা তৈরি করে দেওয়া আমাদের গ্রামের মানুষ সকলেই সহযোগিতা করছে ইনার থাকার জায়গাটা তৈরি করার জন্য এবার আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই এই যে আপনি ভিডিওতে যে নিচে নাম্বারটি দেখছেন এটা আমারই নাম্বার দেওয়া রয়েছে সিকিউরিটি পারপাসের জন্য আমি ইনার নাম্বার দিইনি আমার নাম্বারে দিয়েছি আপনারা যে যেখান থেকে ইনাকে একটু সাহায্য করতে চান তিনি আমাকে ফোন করবেন ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে যদি আপনি অনলাইনের মাধ্যমে কিছু সাহায্য করতে চান তাহলে আমাকে জানাবেন আপনাকে সেই অনুযায়ী ইনফরমেশান দেওয়া হবে আর যদি ইনার সঙ্গে দেখা করে ইনাকে কিছু দিতে চান তাহলে ওই নাম্বারেই ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাকে সাক্ষাৎ করাবো এবার চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি যাই আমাদের নবমুসলিম আমিনুল ইসলামের কাছে তিনার ব্যাকগ্রাউন্ডটা শুনে আসি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম আমি আগে হিন্দু ধর্মের ঘরের ছেলে আমি আমি দাস আমি ছোটখাটো এমনি ব্যবসা করতাম ব্যবসা করতে করতে আপনার ইসলাম ধর্ম আমি আর ব্যাখ্যা ভালো মন্দ কিছুই জানতাম না তো ইসলাম ছিলা যতগুলো আছে আমার বন্ধু এরা আমাকে ধর্ম সম্বন্ধে কেউ বলতো না কিন্তু আমি যখন ছোট ছিলাম যখন বুয়া আমার নয় দশ বছর হবে তখন আমি স্বপ্নে দেখতাম যে বই পড়তাম বা ভয় আমি কাউকে কিছু বলতাম না বই বাড়তে বা আমার ফ্যামিলি খেয়ে তো আস্তে আস্তে বড়ো হইলে আমার কুরামশুরি মাথায় টুপি দেয় এমনি বই পড়তাম শরীফ পড়তাম আমি কিন্তু ভয় কিছু বলতাম না আমি ভাবতাম যে ছোটো ছেলে এরকম মানে দেখতে হয়তো পারি তো যাক কিছু বলতাম না তো যত আস্তে আস্তে বড় হয়ে আস্তে আস্তে আমাদের এই স্বপ্ন দেখতেই থাকি দেখতেই থাকি তো স্বপ্ন দেখতে দেখতে প্রচণ্ড দেখে ফেলেছি তারপর আমার বিয়ে হইলো সংসার হইল তারপর আমার মানে আস্তে আস্তে মানে স্বপ্ন দেখতেই থাকি তারপর আমার স্ত্রীকে বলি চলো আমরা স্বামী শ্রী ইসলাম ধর্ম নিই তো আমার স্ত্রী মারবে না তো আমার চারটে মেয়ে তো দুই মেয়ের বিয়ে দিয়েছি আর দুটো আছে তো আমি এই ইসলাম ধর্ম আমার মানে ভাগ্য ছিল তাই হয়ে গেলো তো স্বপ্নে আমি দেখলাম যে শুয়ে আছি বিড়ি খাচ্ছিলাম সারাদিন বিড়ি খাই মোবাইলে আমার উওয়াজ ভালো লাগলে শুনতে লাগলাম তো উওয়াজ শুনতে শুনতে মানে দিনের রসুলের কথা খুব ভাবতাম আমি ভাবতে ভাবতে আমি রাত্রে এমনি শুয়েছি তো এমনি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম দেখার সাথে সঙ্গে আমি ইসলাম ধর্ম মেনে নিয়েছি আমি ইসলাম ধর্ম মানিয়ে নিয়েছি আমি সঙ্গে সঙ্গে জায়গায় স্বপ্ন দেখার পর আমি কোর্টে গিয়েছি আমার আধার কার্ড ভোটের ছবি কোর্ট থেকে আমি কাগজ করে নিয়েছি কাগজ করার নিয়ে আসার পর আমি বাড়িতে আলোচনা করি যে আমি ইসলাম ধর্ম মানব মারা মা বাবা ভাই আমার স্ত্রী বা জামাই বিটি সব খেলিয়ে আমি বসেছি তো ওরা বলছে কেন বাবা তা বলছে না আমি ইসলাম ধর্ম আমি বাজব না আমি ইসলাম ধর্ম আমার খুব জান আমি জান যেমন গেছে মাকে আমি সত্যি কথা বললাম মা আমি স্বপ্নের দ্বারাই বহু কিছু দেখেছি এই ভুলা যাবে না তো মা কাঁদছে এবার আমার বিটি কানছে আমার স্ত্রী কাঁদছে সবাই কাঁদছে তা আমি বললাম দেখো আমি ইসলাম ধর্ম কবুল করে স্বপ্নের মাধ্যমে আর আমি নাম দিয়ে দিয়েছি যেহেতু আমি উম ইসলাম কোটের মাধ্যমে আমি এই আমি এই নাম উল্টাতে পারবো না আমি ইসলাম ধর্ম যাবই বাড়িতে ভালো করে বোঝাচ্ছে আমি এই মারা সব মা স্ত্রী সবাই আমাকে বোঝা হয় আমাকে না আমাকে মারে ফেলতে হবে না কাটে ফেলতে হবে আর নাহলে বুঝতে ফেলতে হবে কিন্তু আমি ইসলাম ধর্ম ছেড়ে দেবো না তো এই দেখেন আমি এভাবে ইসলাম ধর্ম কাগজে হয়ে গেছি আমার স্ত্রীর সাথে মানে ছেলেবেলের সাথে কারোর সাথে এখন যোগাযোগ নাই ও দেখে টাড়ি যাচ্ছিলো সব দিয়ে দিয়েছি আমি এখন এই সোনাতলা আমার পুরোনো দেশ বাপের জন্মভিটা দেশ এখন আমি এখানে থাকি গ্রামের লোকে অনেকটা সাহায্য করছে আমি এখন স্কুলে থাকি আর সবাই বলে যে বাড়িতে থাকতে হবে আমি না ইসলাম ধর্মের লেগে যখন আমি সব কিছু ছেড়েছি আমি বাড়িতে লোকেরা থাকি এবং কেন দোষ নেবো তাই আমি কি স্কুলে থাকি এই যে আমার গ্রামের গত বৃহস্পতিবার হয়েছি আমার হাতে আমার হাতে হিন্দু ধর্মের এবং ছাপানো ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে তো আমি এখানে ছুঁস দিয়ে ফুরিয়ে এমনি আঁশির দিয়ে পুড়িয়ে একদম কালমা পড়ার লেগে বা যদি মল মল সে যদি বলে যে আপনার কালমা পড়া হবে না তাহলে তো আমার তো খুব লজ্জতির ব্যাপার একটা ভয় তো আমি তার আগেই দিয়ে পুড়িয়ে এখানে ফুড়িয়ে দিছি তো এই এখানটা সাঁতারটা দেখছেন এই সাঁতারটা তুলেছি আর এই এখানটা আছে এটাতে যে এল লেখা ছিল ওম হিন্দু ধর্মে ওম লেখা ছিল আলহামদুলিল্লাহ তাহলে আমাদের নতুন मेहमानের মুখ থেকে আমরা তিনার ইসলাম গ্রহণ করার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা চমৎকার ব্যাকগ্রাউন্ডটা আমরা শুনলাম আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি তবে সেটা আপনারা যে যেখান থেকে পারছেন বা যে দেখখান থেকে পারবেন আপনি আমাদের নবমুসলিম আমিনুল ইসলামকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করবেন আর যারা সাবস্ক্রাইবার ইউটিউবার ভাইরা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য গুড নিউজ আমি এই ভিডিওটা ক্রিয়েটিভ কমনে আপলোড দিব চাইলে তোমরাও তোমাদের ইউটিউব চ্যানেলে ডাউনলোড করে এটাকে আপলোড দিতে পারো ক্ষেত্রে আমার তরফ থেকে কোনো তোমাদের অ্যাকশান নেওয়া হবে না আমি ফুল পারমিশন তোমাদেরকে দিয়ে দিলাম